সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো সকালে একটা ঝটপট নাস্তা রেসিপি, আর এটা তৈরি করা খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যায় আর খেতে অনেক মজার। তো দেরি না করে আজকে এই রেসিপির মূল প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। এজন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর আছে কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, গ্রেট করা গাজর 1 কাপ, আলু কুচি 1/4 কাপ। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবেন হাত দিয়ে একটু খুব ভালোভাবে চটকে নেওয়ার জন্য। এবার এতে দিয়ে দিব 1 কাপ ময়দা, 1টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে কয়েকবারে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। খুব বেশি পাতলা আবার একদম যে ঘন এরকমও না, এর মাঝামাঝি পর্যায়ে এটা রেডি করে নিতে হবে, ঠিক এই রকম। এবার এগুলো দিয়ে রুটি তৈরি করে নিব। এই জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, এতে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। চাইলে এখানে অলিভ অয়েল, রান্নার রেগুলার তেল অথবা গলানো বাটারটাও কিন্তু ব্যবহার করা যাবে। এবার একটা চামচের সাহায্যে দিয়ে রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটা রান্না করে নিব। উপরের অংশটা যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে, আর এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এটা ভেজে নিব। এটা তৈরি করা খুবই ইজি আর খেতে তো অনেক মজা। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে যে কোনো ধরনের সবজি ছাড়াই কিন্তু 1 কাপ চায়ের সাথে এটা অনায়াসে অনেক মজা করে খাওয়া যায়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই পর্যায়ে এটা ভাজা হয়ে গেছে, এবার এটা উঠে নিব। একইভাবে তেল ব্রাশ করে আরেকটি রুটি বানিয়ে নিব। আশা করি এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, এতে করে নতুন রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।